শুনো রে, আজকে আমিও যুবক মানুষ, আমার বয়স কিন্তু 30 পারি দেয় নাই, আমিও কিন্তু যুবকের কাতারের মানুষ রে। আজকে হুসাইনি যুব সংঘের উদ্যোগে আমার যুবক ভাইরা এই আজিম হোসেন ইসলামী জলসার আয়োজন করেছে। বন্ধুরে মনে রাখো, আজকে এমন একটা রজনী, 31st night, আজকে এমন একটা রজনী, বছরের শেষ রজনী। এই রজনীতে যারা আমার আল্লাহর গুণগান করবে, আমার রসুলের দরুদ শরীফ পড়বে, যারা তাহাজ্জুদ পালন করবে, তাদের পড়া বছরটা ভালো যাবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারবে যে আল্লাহ তোমার বছরের শুরুর যে রজনীতে তোমার হাবিবের দরুদ শরীফের আয়োজন করেছি, হুসাইনি যুব সংঘের মাহফিলে বসিয়া হুসাইনের মহব্বতে মাহফিলে আমরা খেদমত করেছি, জামে দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আমরা ডিজে পার্টি করি নাই, আমরা রসুলের মহব্বতে, রসুলের আহলে বাইতের মহব্বতে মাহফিল আয়োজন করেছি। এই মাহফিলটা কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের রসিলা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মাহফিল বাদ দিয়া তুমি 31st night বলে কে পিকনিক করো রে, তোমার মতো কত যুবক আজকে কবরে চলে গেছে, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে, কত যুবকের ক্যান্সার হয়েছে। এ বন্ধু মুসলমান, এই পৃথিবী কার জন্য আপন হবে না, কেউ আমরা থাকার জন্য আসি নাই। যেদিন আপনি আমি চলে যাব, যেদিন আপনার আমার মরণ হয়ে যাবে রে, ওই কবরে যাওয়ার পরে আপন কেউ হবে না, আপন কাউকে পাবেন না, যাদেরকে আপন আপন করেন রে। বন্ধু বলেন আর বন্ধুবি বলেন, যাদেরকে বলেন না কেন, দুনিয়ার বন্ধু যত খুন পকেটে টাকা আছে ততক্ষণ আপনার বন্ধু আছে, জোরে বলেন না কেন, যতক্ষণ পকেটে টাকা আছে বন্ধু আছে, যেই মাত্র টাকা ফুরায়া যাবে রে, দুনিয়ার আর কোনো আপনি বন্ধু পাবেন না। দুনিয়ার বন্ধু অর্থ যতক্ষণ আছে ততক্ষণ, কিন্তু দুনিয়াও আখেরাতে কবরে যিনি বন্ধু হবে তিনি আর কেউ না রে, তিনি আমার রসুল্লাহ, রসুলের আহলে বায়াত ইমাম হাসান হুসাইন। আজকে যুব সমাজ, তোমরা এই মাহফিল থেকে দূরে সরে গেছো, এই জন্য তোমাদের লেখাপড়া করার পরে তোমরা চাকরি পাও না, বেকার হইয়া ঘুরো, তোমাদের যে কেড়ে পেরেশানি দূর হয় না, তোমরা অভাবের মধ্যে পড়ো। অনেক যুবক আইসা 50 টাকার একটা নোট দিয়া 100 টাকার একটা নোট দেখে হুজুর দোয়া করেন যেন ভালো একটা চাকরি পায়, হাজার দোয়া করলেও কাজ হবে না, হাজার রব্বানা দিনা ফিদ্দুনে হাসানা তাও ওয়া ফিল আখিরাতে হাসানা তাও, কল্যাণের জন্য দোয়া করলে কাজ হবে না। যদি তুমি নিজের নাম উল্লেখ করে নিজে যদি আল্লাহর কাছে না চাও রে যুবক, আমার মাওলার কাছে যদি সেলেন্ডার না করো, আমার আল্লাহ হলো রেজেকের মালিক, আমার আল্লাহ যদি রেজেকের ফয়সালা না করে কোন আলেমের দোয়ায় কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু যুবক, আজকে তুমি মাহফিল থেকে দূরে, মনে রাখো মাহফিল থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে যুব সমাজ মা বাবার খেদমত বাদ দিয়েছে। আজকে যুবক ভাইরা, যারা যুবক হয়েছে তারা উস্তাদদেরকে সম্মান করে না, যারা অনেক যুবক আছে, কারণ কি, মাহফিলে বসলে কোরআন হাদিসের কথা আদব শিক্ষা পাওয়া যায়। আজকে দেখেন কয়জন যুবক এখানে বসে আছে, এলাকায় যদি আপনারা খুঁজেন, যদি মুরব্বী থাকে 4000, তার মধ্যে 2000 আছে যুবক, কথা বলে ঠিক কিনা? এই যুবকগুলো কোথায় গেল? তোমরা আজকে দূরে, মদিনার ইসলাম আজকে মদিনার দিকে রওনা হয়ে গেছে, আমার রসুল যুব সংঘ করেছিল, আজকে হুসাইনি যুব সংঘ, এই যুব সংঘ করেছিল আমার মদিনার কামলিওয়ালা যুবকদেরকে নিয়ে, সুবহানাল্লাহ বলে ইমাম হুসাইনের মহব্বতে যারা এখানে যুব সংঘ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এই সংগঠনটা প্রতি বছর থাকুক, আপনাকে চান, আপনাকে চান, তাহলে যুবকদেরকে তাগিদ দিতে হবে এই মাহফিলে বসার জন্য। যদি তাদেরকে না বসান, ওয়াজ কারকে নিয়ে করবো? আপনাদের বয়স তো শেষ, আপনার আমার বয়স তো শেষের দিকে, চুল বাঁকছে, দাড়ি বাঁকছে, আমরা কখন কবরে চলে যাই? এক পাও তো কবরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সের এবাদতটা হলো কবুলিয়াতের এবাদত, যুবক যারা এবাদত করবে এদের এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মনে রাখবেন আজকে যুব সমাজ দূরে থাকার কারণে
কারণে মাকে গালি দেয় বাবাকে গালি দেয় বাবাকে ধমক দিয়ে কথা বলে মাকে ধমক দিয়ে কথা বলে উস্তাদকে সম্মান করে না মা বাবার খেদমত যুবকেরা ভুলে গেছে বলে রাখবেন এই জন্য যুবকদের কোনো শান্তি নাই তাদের রিজিকের বেশানি দূর হয় না কথা বলেন ঠিক কি না আমার দুঃখ লাগে কষ্ট লাগে আজকে যুবকরা কোথায় থাকো তোমরা মাহফিলে বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তারা বসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির প্রিয় বন্ধু হবে জান্নাতের মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক বন্ধু থাকবে যারা মা বাবার খেদমত করবে তা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমি যখন আমার উফাত হয়ে যাবে সমস্ত নবীদের তো একজন বন্ধু থাকবে তো আমার বন্ধু কে হবে তা আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু মুসা তোমার বন্ধু হবে তোমার ওই কওমে তোমার ওই জামানায় এক কসাই ব্যক্তি ওই কসাই ব্যক্তি তোমার বন্ধু হবে বলে কসাই ব্যক্তি আমার বন্ধু হবে সে গোস্ত বিক্রি করে বাজারের মধ্যে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবার বলে আল্লাহ এই কসাই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই আমার মনে বড় বাসনা যে আমার সঙ্গে জান্নাতে বেহেশতের মধ্যে আমার বন্ধু হবে তাকে আমি একটু দেখতে চাই আল্লাহ বলে ঠিক আছে তোমার পাশেই গ্রামে অমুক একটা বাজার আছে ওই বাজারের মধ্যে সে গোস্ত বিক্রি করে সে ওজনে কমও দেয় না বেশিও দেয় না সে কোনো ডুপ্লিসিটি করে না এমন একটা গোস্ত বিক্রেতা সে সবার সাথে ভালো আচরণ করে কিন্তু আমাদের দেশে কিছু গোস্ত বিক্রেতা আছে যদি আপনি এক মন গোস্ত কিনতে যান 5 কেজি ছাট মেরে দেয় কথা বলেন কি বাত করতেছেন আমার চোখে দেখা এরকম দেখেছি সবাই না কিছু গোস্ত বিক্রেতা আছে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ওই গোস্ত বিক্রেতাকে আমি একটু দেখতে চাই আমার আল্লাহ লোকেশন দিয়ে দিলেন যাও অমুক বাজারে সেই গোস্ত বিক্রেতা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত মাগো তুমি কত আপন আগে জানিনি তোমার কত আদেশ মাগো আমি মানিনি তোমার হাতে পরশ পেলে দূর হয় মুসিবত তোমার হাতে পরশ পেলে দূর হয় মুসিবত তোমারই পদ তলে রয়েছে জান্নাত গো মা এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত এ বন্ধু মুসলমান আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে চলে গেলেন ওই বাজারের মধ্যে যাইয়া দেখে তার যিনি জান্নাতের মধ্যে বন্ধু হবে তিনি কসাই ব্যক্তি গোস্ত বিক্রি করে তার কাছে চলে গেলেন যাওয়ার পরে দেখতে বলতেছে আপনি গোস্ত বিক্রি করেন কতদিন বলে আমি ছোটবেলা আমার আব্বা মারা গিয়েছে আমার আব্বা গোস্ত বিক্রেতা ছিল আমি গোস্ত বিক্রি করি বাবার ব্যবসাকে আমি ধরে রেখেছি আপনি কে বলে আমি একজন বুজুর্গ ব্যক্তি মুসা আলাইহিস সালাম তিনার পরিচয় গোপন রাখলেন আল্লাহু একবার এবার ডাকতে বলে বাবা আমি একজন মুসাফির মানুষ আমি তোমার কাছে আসছি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আমি মুসাফির মানুষ এলাকা আমার আপনে বলতে কাছের কেউ নাই এলাকার মধ্যে আমি থাকতে চাই তোমার সঙ্গে আমার অনেক কথা আছে বলে আমি গোস্ত বিক্রি করা শেষ করি আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি গোস্ত বিক্রি শেষ করো ওই কসাই ব্যক্তি গোস্ত বিক্রি করা শেষ করলেন তিনি গোস্ত সব কিছু বিক্রি করে সামান্য কিছু গোস্ত রাখলেন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তিনি বুজুর্গ মানুষ বলে তাকে মেহমানদারি করবে তাকে খাওয়ানোর জন্য অল্প কিছু গোস্ত তিনি রাখলেন এইবারে ডাক দে বলে ওগো আল্লাহ ওগো বন্ধু চলেন যায় আমার বাড়িতে আপনি থাকবেন আমার বাড়িতে থাকার ব্যবস্থা করব আপনার কোনো কষ্ট হবে না আপনার জন্য আমি গোস্ত রান্না করে খাওয়াবো আল্লাহু একবার ওই কসাই ব্যক্তি চলে গেলেন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নিয়ে তিনার বাড়িতে যাওয়ার পরে এইবার ঘরে দরজা গেটের দরজা খুললেন বললেন বন্ধু আপনি একটু বসেন আমি কসাই ব্যক্তি সারাদিন আমি গোস্ত বিক্রি করেছি আমার শরীরে অনেক রক্ত লেগে আছে আমি একটু গোসল দিয়ে আসি গোসলটা দিয়ে আসার পরে আমি গোস্ত নিজে হাতে রান্না করব আপনাকে খাওয়াবো এরপর আপনার সঙ্গে আমার কথা হবে গোসল করতে গেলেন আসার পরে এবার গোস্ত রান্না শুরু করে দিয়েছে আল্লাহর পয়গাম্বর মুসা
সাল্লাম ডাক দিয়ে বলে বন্ধু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই বলে কি জানতে চান বলে একটা জিনিস সেটা হলো আপনি নিজেই রান্না করতেছেন আপনার বয়স অনেক হয়ে গেছে আপনি কি বিবাহ করেন নাই আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর বলে বন্ধু গো আপনি কি বিবাহ করেন নাই এই কথা যখন বলেছে কসাই ব্যক্তি কথা বললেন না গোশত রান্না করা শেষ করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতটা ধরে নিয়া পাশের ঘরে তিনি তাকে নিয়ে গেলেন নেওয়ার পরে বলতেছে ওই যে একজন বৃদ্ধ মাকে দেখতে পান বলে হ্যাঁ বলে ওইটা আমার মা বলে দেখতে পাইলাম তোমার মা কেন এখানে শুয়ে আছে বলে আমার মা ছোটবেলা থেকে আমাকে লালন পালন করেছে কোনোদিন আমাকে কষ্ট বুঝতে দেয় নাই ছোটবেলায় আমার বাবা ইন্তেকাল করেছে আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি আমার মামা লালন পালন করেছে আমার মা কষ্ট করে পরের বাড়ি খেটে আমাকে খাওয়াইছে কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই আমার মার খেদমত আমি করি আজকে আমার মা বৃদ্ধ হয়ে গেছে রে আমার মা আর বিছনা থেকে উঠতে পারে না আমার মা আজকে বৃদ্ধ বয়স হয়ে গেছে আমার মার গোসল আমি করাইয়া দেই আমার মার খাওয়া দাওয়ার জন্য আমি রান্না করে খাওয়াই আমার মাকে আমি সকাল বিকাল দেখাশোনা করি সারাদিন গোস্ত বিক্রি করি বাড়িতে আসি আমার মাকে গোসল করাইয়া রান্না করে আমার মাকে খাওয়া দাওয়া করাই আল্লাহু আকবার ওই ব্যক্তি কোষাই ব্যক্তি ডাক দিয়া বলে ও গো বন্ধু আমি কেন বিবাহ করি নাই আপনি জানতে চান কেন আমি বিবাহ করি নাই ও গো বন্ধু জানেননি আমি বিবাহ করি নাই আমি যদি বিবাহ করি আমার মায়ের খেদমত আমি নিজেই করি আমি বিবাহ করার পরে আমার বিবি যদি আমার মায়ের খেদমতে টুটি হয়ে যায় এই কারণে আজও পর্যন্ত আমি কসাই বিবাহ করি নাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বন্ধু তোমার মায়ের তুমি খেদমত করো তোমার মা তোমার জন্য দোয়া করে কিনা বলে হ্যাঁ আমার মা আমার জন্য দোয়া করে আমার মা আমার জন্য প্রতিনিয়ত আমার জন্য দোয়া করে আমার মা আল্লাহর দরবারে একদিন বলেছিল আল্লাহ আমার সন্তানের খেদমতে আমি রাজি খুশি আমার সন্তানের বউ আমি রাজি খুশি আল্লাহ তুমিও রাজি খুশি হয়ে যাও ও গো আমার আল্লাহ আমার সন্তানের প্রতি আমি এত রাজি খুশি তুমি মাওলার দরবারে আমার সন্তানের জন্য দোয়া করি আমার সন্তানকে তুমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে তুমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও খুশি হইয়া আমার আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে আমার আল্লাহ তোমাকে জান্নাতি টিকিট দিয়েছে আর তুমি যেই মুসা আলাইহিস সালামের কথা শুনেছো তাকে তো তুমি চিনো না আমি সেই পয়গম্বর মুসা আজকে তোমার কাছে আমি হাজির হয়ে গেছি আমি পয়গম্বর মুসা আমার আল্লাহ জানে দিয়েছে তোমার সঙ্গে যে জান্নাতি তোমার বন্ধু হবে সে হবে কসাই ব্যক্তি ওরে বন্ধু কসাই তুমি আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবা এই জন্য আমার আল্লাহ তোমার কাছে আসার লোকেশন দিয়েছে এর যুবক আজকে যারা মায়ের খেদমত বাদ দিয়া বাবার খেদমত বাদ দিয়া তোমরা দূরে থাকো রে আজকে মা পিলে তোমরা বসতে চাও না মনে রাখিও আল্লাহ পাকের প্রিয় বন্ধু যদি হতে চাও রসুলুল্লাহর প্রিয় উম্মত যদি হতে চাও মা বাবার খেদমত দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি না এ বন্ধু মুসলমান শুনে রাখেন ইসলাম আজকে আমরা এত সহজ ভাবে পেয়ে গেছি আমার নবীর সাহাবীরা এত সুন্দরভাবে ইসলাম পাই নাই আজকে আমরা ইসলামের নাম দিয়ে ভাঙায় ভাঙায় খাই মূলত ইসলাম কোনটা আমরা চিনি না মনে করি গরু জবাই দিলে গোস্ত খাইলে মুসলমান হয়ে যায় গরু খাওয়ার নাম মুসলমান হ্যাঁ এটার নাম মুসলমানিত্ব না